চলতি মাসের 5 তারিখ 4 দিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দক্ষিণ ত্রিপুরার মুহুরী ঘাটে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নিয়ে বাংলাদেশের আপত্তি এবং অন্যান্য ইস্যু নিয়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হতে পারে হাসিনার, এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক। এই বৈঠকের পরে কমলাসাগর এবং দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্ত হাট দুটিও দ্রুত খুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।